Assalamualaikum दर्शक, वेलकम टू हबीबास किचन। आज के आपनादेर जोन्नो निये आसलाम फ्राइड चिकेन विंग्स एर एकटा रेसिपि। प्रथमे इनग्रेडियंट्स गुलोके देखिए दिच्छी। प्रथमे निये निच्छी एक कप मयदा, दिए दिच्छी स्वाद मतो लवण, एक चामच हलुदेर पाउडार, एक चामच लाल मरिचेर पाउडार, दिए दिच्छी एक चामच चिली फ्लेक्स। এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুটা মিক্সার আমি আলাদা করে উঠিয়ে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলোকে। দিচ্ছি 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এইখানে নিয়েছি 1/2 কাপ হোল মিল্ক। এখন দিচ্ছি একটা ডিম, 2 চামচ সয়া সস, 2 চামচ সয়া সস। সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আগে উঠিয়ে রাখা ফ্লাওয়ার আরেকটু দিয়ে দিচ্ছি, পরে আর কোনো কোটিং করার প্রয়োজন নেই। দুই থেকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। হাতে সময় বেশি না থাকলে 1 ঘন্টা রাখলেও হবে। ফিরে আসছি 2 ঘন্টা পরে। এখন একটা প্যানে তেল গরম করে চিকেন উইংস গুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। এক সাইড ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে অপর সাইডটা একটু উল্টিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা হাই ফ্লেমে আছে। চিকেন উইংসগুলোকে হাই ফ্লেমেই ভাজতে হবে, লো ফ্লেম করলে ভিতরে তেল ঢুকে যায়। চিকেন উইংসগুলো ভালোভাবে ভাজতে আমার এখানে 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। কেউ যদি আরও ক্রিস্পি বানাতে চান তাহলে ব্রেড ক্রাম্পে গড়িয়ে ডিপ ফ্রাই করে নিলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আপনার নাইস ক্রিস্পি চিকেন উইংস। ব্যাস তৈরি হয়ে গেল ছোট বড় সবারই পছন্দের মজাদার একটা চিকেন উইংস। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। রেসিপি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন।